বর্ধমানের গলশিতে 2 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হলো দুজনের। কোভিড মোকাবিলায় বারাসাত পৌরসভা অঞ্চল জুড়ে দুপুর 1টার পর লকডাউন। পৌরসভা থেকে নির্দিষ্ট সময়ের পরে দোকানপাট বন্ধের নির্দেশিকা জারি হলেও সকাল থেকে রাত্রি অবধি খোলা দোকানপাট। প্রতিনিয়ত কোচবিহার জেলায় বেড়ে চলেছে করোনা সংক্রমণের সংখ্যা। কোচবিহারে আরও 5 জন সরকারি আধিকারিকের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ল। ফের দক্ষিণ দিনাজপুর জেলায় রেকর্ড সংক্রমণ, একদিনে করোনা আক্রান্ত 121 জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত 673, তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 309 জন। ব্যাংকের এক নিরাপত্তা কর্মী করোনা পজিটিভ হওয়ার কারণে 1 সপ্তাহের জন্য বন্ধ হয়ে গেল ব্যাংক। ঘটনাটি ঘটেছে আমতো বাস স্ট্যান্ডের কাছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। বড়সড় সাফল্য পেল গাইহাটা থানা। 12 লক্ষ টাকার রুপোর গহনা বাংলাদেশ পাচার করতে গিয়ে গ্রেপ্তার পাচারকারী। ভিন রাজ্যে কাজে গিয়ে ভাইপোর অস্বাভাবিক মৃত্যু, দেহ আনতে কাকার সই। গ্রামের সালিশি সবাই 3 লক্ষ টাকা জরিমানা, আত্মঘাতী কাকা। করোনা সন্দেহে মৃতদেহ বাড়িতে পড়ে রইল প্রায় 10 ঘন্টা। সকাল 5টা নাগাদ মৃত্যু হয় বছর 48-এর সঞ্জয় চক্রবর্তীর। সোনারপুর থানার গোবিন্দপুর নয়াবাজার এলাকার বাসিন্দা তিনি। নিম্নমানের কাজের অভিযোগ তুলে পিচ রাস্তার কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ব্লকের মালিয়ান দিঘি এলাকার ঘটনা। 10,000 টাকা নিয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠল জলপাইগুড়ির বিশিষ্ট এক চিকিৎসকের বিরুদ্ধে। হাসপাতাল সুপারের কাছে অভিযোগ দেয় রোগীর পরিবারের। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক পরীক্ষার্থী। শনিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার ফুলবাড়ি এলাকায়। করোনা সংক্রমণ এবং লকডাউনের জেরে ট্রাভেলসের ব্যবসা কার্যত শিকেই উঠেছে। অভাবের মাত্রা এমন জায়গায় পৌঁছেছে যে কোনো উপায় না দেখে সপরিবারে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে ডোমজুর মাকড়দহের এক ব্যবসায়ী শৈবাল দত্ত। তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের নাককাটি গ্রাম পঞ্চায়েতে কুশত্যার প্রতিবাদে তদন্তের দাবিকে সামনে রেখে বালাপুতু যাওয়ার রাজ্য সড়ক অবরোধ, বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা জগদ্দল মেঘনা মোড় এলাকায়। বোমা গুলি চালানোর অভিযোগ তৃণমূলের। মাথাভাঙা দক্ষিণ পচাকুড় এলাকায় সকালে বিদ্যুতের তার ছিঁড়ে মৃত 2টি গরু, আহত হয়েছেন 1 মহিলা। মহকুমা হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ ডাক্তার নার্সদের বিরুদ্ধে। দুর্গাপুর শকরভাঙার বাসিন্দা প্রবীর পাল শনিবার রাতে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন মহকুমা হাসপাতালে। শান্তিপুর গবারছড়ে গঙ্গার ভাঙন পরিদর্শনে রানাঘাট দক্ষিণের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে সন্তান সম্ভবা এক মহিলা প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন। সিজার করার আগে তার লালারস পরীক্ষা করা হয়। শুক্রবার ওই মহিলার করোনা রিপোর্ট পজিটিভ আসে। বর্ধমানের তেজগঞ্জ এলাকায় বৃদ্ধ খুনের ঘটনার অবশেষে কিনারা কলদা পলাশ। বৃদ্ধকে খুনের ঘটনায় রনিক দত্ত নামে বছর কুড়ির এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।